Hello, assalamualaikum everyone. It's me Unmi from Unmi's Universe and welcome to a new mini shopping blog. So guys, আজকের ব্লগটাতে হচ্ছে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব রিসেন্টলি চলে গিয়েছিলাম তোমাদের ভাইয়ার রেগুলার ইউজের জন্য স্যান্ডেল কিনতে ধানমন্ডির হাজারিবাগে। তোমাদের ভাইয়ার হাত প্লাস পা হচ্ছে মেইনলি প্রচুর পরিমাণে সোয়েট করে, সো সে কোনো প্লাস্টিক বা আর্টিফিশিয়াল লেদারের স্যান্ডেল রেগুলারলি বা এমনি কোনো জায়গায় গেলেও সে পরতে পারে না, কজ সেখানে হচ্ছে ঘামটাকে অ্যাবজর্ব করতে পারে না আর্টিফিশিয়াল লেদারগুলো, বাট অরিজিনাল লেদারটা হচ্ছে ঘামটাকে সুন্দর করে অ্যাবজর্ব করে নেয়, সো সেই হিসেবে হচ্ছে তার হাঁটাচলা করতে অনেক বেশি কমফোর্টেবল হয়। আর হাজারিবাগেই হচ্ছে সবচেয়ে বেশি লেদারের স্যান্ডেলের আউটলেট আছে, আর আমরা হচ্ছে সেই দিন গিয়েছিলাম রহমত লেদার ক্রাফট নামের এই আউটলেটটাতে ধানমন্ডির হাজারিবাগের। অ্যান্ড দেখো, এখানে বিভিন্ন ধরনের স্লাইড স্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ক্যাজুয়াল স্যান্ডেল, শুজ, অনেক অনেক কালারের, অনেক ডিজাইনের, প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর বর্তমানে ট্রেন্ডিং যেই টাইপের শুজগুলো, লোফারগুলো সেগুলো ছিল। আর প্রত্যেকটা কালারই বেশ স্ট্যান্ডার্ড ছিল, আর প্রত্যেকটা শুজের ডিজাইনও কিন্তু অনেক বেশি জোস ছিল। আর তোমাদের ভাইয়া যাওয়ার পরেই তার যেই স্যান্ডেলগুলো পছন্দ হয়েছিল সে একটা একটা করে ট্রায়াল করে দেখছিল, আর চার পাঁচটা স্যান্ডেল ট্রায়াল করার পরে হচ্ছে সে দুই জোড়া সিলেক্ট করে নেওয়ার জন্য। আর সেই দুই জোড়া স্যান্ডেলেরই উপরে ডিজাইন থেকে শুরু করে পায়ের পাতাটা যেখানে থাকবে অ্যান্ড মেইনলি যেই জায়গাটা ঘামটা অ্যাবজর্ব করবে সেই জায়গাটাও কিন্তু ছিল লেদারের, সো এতো সে হচ্ছে 100% স্যাটিসফাইড ছিল স্যান্ডেলের ব্যাপারে। তারপরে হচ্ছে দেখছিল বেল্টের কালেকশন, অ্যান্ড বেল্টের প্রাইস হচ্ছে 500 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। এছাড়া এখানে এই টাইপের ট্রাভেল ব্যাগগুলো ছিল লুজ বাটন, ডিওর, এমন প্রিন্টের, অ্যান্ড যেগুলোর প্রাইস 1000 টাকা ফিক্সড। দেন এই তো আবার হচ্ছে তোমাদের ভাইয়া তার সিলেক্ট করা স্যান্ডেল পরে দেখছিল, কজ এখান থেকে আমি বলছিলাম যে 100% শিওর হয়ে নিন, কজ বাসায় গিয়ে যেন কোনো ডাউট না থাকে। আর তারপরে হচ্ছে আমার শ্বশুরাব্বুর জন্য একজোড়া স্যান্ডেল সেদিন নেওয়া হয়েছিল, সো টোটাল হচ্ছে আমাদের 3 জোড়া নেওয়া হয়েছিল। আর আসলে স্যান্ডেলের কোয়ালিটি কেমন সেটা মেইনলি পরার পরেই বলা যাবে, সো অবশ্যই সেই রিভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের ভাই আগে কয়েকদিন স্যান্ডেল পরে নেক। আর তারপরে হচ্ছে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সিপিতে, অ্যান্ড সিপিতে যাওয়ার পরে আমরা হচ্ছে অর্ডার করি আমাদের দুজনেরই পছন্দের চিকেন বোল, অ্যান্ড এই তো চিকেন বোলটা আসার পরে আমরা দুজনে হচ্ছে মজা করে খাচ্ছিলাম আমাদের ফেভারিট খাবার। আর খাওয়ার পরেই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম ধানমন্ডির সেলরের আউটলেটে যাওয়ার উদ্দেশ্যে। আর কেন সেলরের আউটলেটে গিয়েছিলাম এ টু জেড সব কিছুই হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, সো আশা করছি সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে, আমাকে সাপোর্ট করবে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ব্লগ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।